আমাদের জীবনে নস্টালজিয়া ব্যাপারটা ছেলেবেলার সেই মাটির ভাঁড়ে জমানো সিকিয়াধুলি টাকার মতন মূল্যবান। সেখানে অম্ল মধুর যত স্মৃতি একটা একটা করে জমিয়ে রাখি আমরা। একদা কলেজের চৌকাঠ পেরিয়ে আসা পঞ্চাশোর্ধ্ব তরুণের স্মৃতির ঝুলিতেও ভরা থাকে ক্যাম্পাসের সেই ফুরফুরে বাতাস, সদ্য কৈশোরের নরম তারুণ্য বা একঝাঁক বন্ধুর কোলাহল। কলেজ জীবন শুধুমাত্র শিক্ষার পরিসরে নয়, আমাদের জড়িয়ে রাখে আবেগে, বন্ধুত্বে, স্নেহে, শাসনে। ছাত্রজীবনের স্বপ্ন পূরণের প্রথম সোপান কলেজ শিক্ষা। ছাত্রজীবনের যা কিছু প্রথম চাওয়া পাওয়া তার সবই কলেজের প্রতিটি ইট পাথর জানে। তাই কলেজের কাছে যাবতীয় স্বেচ্ছা ঋণ রেখে আসি আমরা। ১৯৮৫ সালে পূর্ব বর্ধমান জেলার চন্দ্রপুর গ্রামের রায়বংশের জমিদারদের আনুকূল্যে প্রতিষ্ঠা লাভ করে চন্দ্রপুর কলেজ। শুরু থেকেই কলেজটির উদ্দেশ্য হল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অশিক্ষার অন্ধকার থেকে মুক্তি দিয়ে জ্ঞান এবং স্বনির্ভরতার জগতে নিয়ে যাওয়া। বর্তমানে প্রায় ২০০০-এর বেশি ছাত্রছাত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। কলা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্সের সুযোগ রয়েছে চন্দ্রপুর কলেজে। প্রত্যেক বিভাগে পর্যাপ্ত এবং উপযুক্ত অধ্যাপক রয়েছেন। চন্দ্রপুর কলেজ প্রায় ৩৫-৪০ বছর অতিক্রান্ত করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সার্বিকভাবে সহযোগিতা এবং পড়াশোনার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা করছে। মূলত প্রত্যন্ত পরিবার, গরিব পরিবার থেকে আসা ছাত্রছাত্রীদের আমরা যথাযথ শিক্ষিত এবং স্বাবলম্বী করে তোলার কাজে আমাদের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ, পরিচালন সমিতি এবং অন্যান্য সহযোগী সমস্ত পক্ষকে সঙ্গে নিয়ে আমরা সার্থকভাবে এগিয়ে চলেছি। বিগত ফলাফল তাই প্রমাণ করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চন্দ্রপুর কলেজটি অপেক্ষাকৃত অনগ্রসর দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পড়াশোনার জন্য অতি স্বল্প মূল্য ধার্য করেছে। শহরের কোলাহল থেকে দূরে সবুজ গাছপালায় ঘেরা, দূষণমুক্ত এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ চন্দ্রপুর কলেজের আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছে। উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ভুলি রে ধন্য কর। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে কলেজটি নানা রকম সুযোগ সুবিধা করে দিয়েছে শিক্ষার্থীদের জন্য। ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে গার্লস হস্টেল, আছে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে জিমের ব্যবস্থাও রয়েছে। প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীর সুবিধার জন্য কম্পিউটার ব্যবহারের সুযোগ রয়েছে। ইন্টারনেট নির্ভর যুগে ইন্টারনেটের পরিষেবা সঠিকভাবে দেওয়ার জন্য রয়েছে ফ্রি ওয়াইফাই। ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার কথা মাথায় রেখে তৈরি হয়েছে স্টুডেন্টস ক্যান্টিন। কলেজে পদ্ধতিগতভাবে সজ্জিত গ্রন্থাগার রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে প্রায় ২০,০০০-এরও বেশি বই ও অন্যান্য পাঠ্য উপাদান রয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পড়ার জন্য আলাদা স্টাডি রুমের ব্যবস্থাও আছে।
এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একসাথে অনেকের আলোচনার জন্য রয়েছে সুসজ্জিত কনফারেন্স হল। এছাড়াও রয়েছে শারীরিক শিক্ষা বিভাগ। খেলাধুলার জন্য রয়েছে বৃহৎ আকারের খেলার মাঠ। প্রতি বছর ইন্টার কলেজ স্পোর্টসের আয়োজন করা হয়। প্রায় বেশিরভাগ বছরই চন্দ্রপুর কলেজের ছাত্রছাত্রীরা ভালো সাফল্য অর্জন করে। তাছাড়া চন্দ্রপুর কলেজের NSS-এর ছাত্রছাত্রীদের দিয়ে নানা রকম সমাজ সেবামূলক কাজ করানো হয়। এছাড়াও বিভিন্ন প্রকার সামাজিক পরিষেবা প্রদান করা হয়। এই অতিমারির কবলে আমাদের পড়াশোনার যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং যথাযথ মূল্যায়ন, পাঠদান, সেটা সঠিকভাবে এগিয়ে চলছে। আমরা আগামী দিনে আরও এরকম বিশেষ বিশেষ পরিকল্পনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের কাছে তাদের যথাযথ শিক্ষার পঠন পাঠনের ব্যবস্থা করেছি। আরও আগামী দিনে বিভিন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে এই এলাকার ছাত্রছাত্রীদের, অভিভাবকদের উন্নয়নে আমরা যথাযথ পদক্ষেপ করব, এই অঙ্গীকার করছি। আমাদের এখানে বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে সাম্মানিক যে কোর্সগুলো আছে তার বাইরেও বিশেষত গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিভাগ এ ব্যাপারে একটি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে। আমি সার্বিকভাবে এই এলাকার সমস্ত শিক্ষিত সুধানুদ্ধায়ী সমস্ত মানুষের কাছে আবেদন করছি, তারা এই কলেজে যোগদান করে এই কলেজের সর্বাঙ্গীন উন্নতিতে সহযোগিতা করুন, সাহায্য করুন। এই এলাকার উন্নয়নে যা আগামী দিনে এক দিশারী ভূমিকা পালন করবে। বর্তমানে COVID-19 অতিমারির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জন্য যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া হয়। এছাড়াও অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইন্টারনাল পরীক্ষা, সেমিনার, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজিত হয়। প্রতিটি সেমিস্টারের পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা যাতে সুচারুভাবে পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা না হয়, সেই জন্য কলেজের তরফ থেকে অধ্যক্ষ মহাশয় অধ্যাপকদের সহায়তায় পরীক্ষা সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করে থাকেন। আমি রিম্পা ঘোষ, চন্দ্রপুর কলেজের ষষ্ঠ সেমিস্টারের একজন ছাত্রী। আমাদের কলেজে অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা পাচ্ছি। এই অতিমারির মধ্যে ক্লাসরুমের পঠন পাঠন দীর্ঘদিন বন্ধ থাকলেও আমাদের ক্লাস এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদাভাবে নজর দেওয়ার জন্য। নতুন শিক্ষাবর্ষে সেমিস্টারের শিক্ষার্থীদের ভর্তির জন্য COVID-19 অতিমারির কথা মাথায় রেখে সুপরিকল্পিত ভর্তি প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়াটা চলছে সরকার ঘোষিত অনুযায়ী, যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এবং এটা চলবে আগস্ট এবং সেপ্টেম্বর প্রায় দু মাস ব্যাপী। তাই কোভিড সিচুয়েশনের যে পরিস্থিতি, তার জন্য আমরা প্রথমেই যেটা করেছি যে ফি স্ট্রাকচার যেটা আছে আমাদের সেটাকে আরও একটু কমিয়েছি, যাতে প্রত্যন্ত গ্রামীণ বাংলার এই দরিদ্র হতদরিদ্র ছেলেমেয়েরা আমাদের কলেজে আসতে পারে, এটা একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা অভিভাবক শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা নতুন কিছু বিষয়ও নিয়ে এসেছি যাতে ছেলেদেরকে আকর্ষিত করে। আর সবথেকে বড় যেটা, সরকার চিন্তাভাবনা করেছে, বিভিন্ন রকমের ফিস কমিয়েছে, কিন্তু আমাদের আন্তরিকতার সঙ্গে যে ফিসটা কমিয়েছি সেটাই সবথেকে বড় কথা। আমার মনে হয় যে আমাদের অন্যান্য কলেজ অপেক্ষা আমাদের ফিস এও তো একটু কমই থাকবে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা।